ভোলার ভেদুরিয়ায় আবিষ্কৃত নতুন ক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস তোলা শুরু হয়েছে ধারণা করা হচ্ছে সেখানে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে প্রতিনিধি হামিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট ভোলার উত্তর প্রান্তে ভেদুরিয়ায় নতুন গ্যাস ক্ষেত্রটি সন্ধান পাওয়া গেছে ইতিমাত্রিক ভূকম্পন জরিপের তথ্যের ভিত্তিতে আজ বেলা সোয়া একটায় এই ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে বলে জানান বাপেক্সির ব্যবস্থাপনা পরিচালক নসাদ ইসলাম এটা একটা নতুন গ্যাস ক্ষেত্র এবং সম্ভাব্য মজুদ এটা ছয়শ বিসিএ এই নতুন গ্যাস ক্ষেত্রটার পরীক্ষামূলক উৎপাদন আছে আমরা করলাম এবং আল্লাহ রহমতে এই পরীক্ষামূলক উৎপাদন অত্যন্ত সফলতার সাথে আমাদের আমরা করতে পেরেছি আর এখানে একটা কূপ খনন করা হয়েছে এখান থেকে কম বেশি বিশ মিলিয়ন ন্যূনতম আমরা সরবরাহ দিতে পারব এটি দেশের সাতাশতম গ্যাস ক্ষেত্র যার নাম দেওয়া হয়েছে ভোলা নট ভোলার দুটি ক্ষেত্র মিলে মোট গ্যাসের মজুত দেড় ট্রিলিয়ন ঘনফুটের কাছাকাছি হতে পারে বলে বাপেক্সের বিশেষজ্ঞরা ধারণা করছেন ক্ষেত্রটিতে আরও কূপ খনন করার পরিকল্পনাও রয়েছে ভোলা অঞ্চলে দুইটি পৃথক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে একটা গ্যাস ক্ষেত্রে পাঁচটা কূপ খনন করেছি আরেকটা গ্যাস ক্ষেত্রে একটা কূপ খনন করেছি ইনশাল্লাহ এই গ্যাস ক্ষেত্রে ভেদুরিয়া অঞ্চলের যে গ্যাস ক্ষেত্র ভোলা এই গ্যাস ক্ষেত্রে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও অনেক কূপ খনন করব যদি আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হয় বাপেক্স থেকে যদি সরকার কিনে তাহলে যদি আড়াই হাজার কোটি টাকা হয় এই সম পরিমাণ গ্যাস যদি আপনি বিদেশি কোম্পানির কাছ থেকে নেন তাহলে তিন গুণ টাকা দিতে হবে ভোলাই এই গ্যাস ক্ষেত্রের সন্ধান জ্বালানি সম্পদ সম্পর্কে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে ভূতত্ত্ববিদদের মতে বেঙ্গল বেসিনভুক্ত ভোলায় উল্লেখযোগ্য পরিমাণে গ্যাস পাওয়ায় দেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিম এবং উত্তরাঞ্চলে গ্যাস পাওয়ার সম্ভাবনা বেড়েছে মাছরাঙ্গা নিউজ ডেস্ক